সেবার দেশময় রটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাধা যাচ্ছে না। দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে, বাকি শুধু একটি। একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায়। শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলে ধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না। তাদের কারোর পোশাক ভিখিরির, কারো বা সাধু সন্ন্যাসীর, কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো। এ জনশ্রুতি পুরানো, সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রহিল না যে এবার হয়তো তাদের পালা, তাদের ছেলে পুলেই হয়তো পুলের তলায় পোতা যাবে। কারো মনে শান্তি নেই, সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব। আবার তার উপরে আছে খবরের কাগজের খবর। কলকাতা যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে, কাল কড়িয়ায় আরেকটা লোককে হাতে নাতে ধরা গেছে, সে ছেলে ধরে ঝুলিতে পড়ছিল। এমনি কত খবর কলকাতার অলিতে গলিতে, সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল। এমনি যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল, সেইটে বলি। পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি। ছেলে পুলে নেই, কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি আঠেরো আনা। ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি, দেবেন এই কল্পনাও তাদের নেই। সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র। খুঁড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন, বলেন, হিরু আমাদের মারতে এসেছিল। হিরু বলে, সেই ভালো, বেড়েই একদিন সমস্ত আদায় করব। এমনি করে দিন যায়। সেদিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল। হিরু উঠানে দাঁড়িয়ে বললে, শেষ বেলা বলছি খুড়ো, আমার ন্যায্য পাওনা দেবে কি না বলো। খুড়ো বললেন, তোর কিছুই নেই। নেই না, আদায় করে আমি ছাড়ব। খুড়ি রান্নাঘরে কাজে ছিলেন, বেরিয়ে এসে বললেন, তাহলে যা তোর বাবাকে ডেকে আনগে। আমার বাবা স্বর্গে গেছেন, তিনি আসতে পারবেন না, আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনবো, তাদের কেউ হয়তো বেঁচে আছে, তারা এসে চুল চিড়ে আমার বকরা ভাগ করে দেবে। তারপর মিনিট দুয়েক ধরে উভয় পক্ষে যে ভাষা চলল তা লেখা চলে না। যাবার আগে হিরু বলে গেল, আজই এর একটা হেস্তে নাস্তে করে তবে ছাড়ব, এই তোমাদের বলে গেলুম, সাবধান। রান্নাঘর থেকে খুড়ি বললেন, তোর ভারী ক্ষমতা, যা পারিস করগে। হিরু এসে হাজির হলো রায়পুরে, ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী। মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বার করে, লাঠি তেলে পাকানো, গাটে গাটে পিতল বাঁধানো। এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এই অঞ্চলে মেলে না, তারা পারে না এমন কাজ নেই, শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে। হিরু বললে, বড় মিয়া এই নাও দুটি টাকা আগাম, তোমার আর তোমার ভাইয়ের, কাজ উদ্ধার করে দাও আরও বকশিস পাবে। টাকা দুটি হাতে নিয়ে লতিফ মিয়া হেসে বললে, কি কাজ বাবু। হিরু বললে, এ দেশে কে না জানে তোমাদের দু ভাইয়ের কথা, লাঠির জোরে বিশ্বাসের কত জমিদারি হাসিল করে দিয়েছো, তোমরা মনে করলে পারো না কি? চুপ চুপ বাবু, থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না। বীরনগর গ্রামখানায় যে দুবাইয়ে দখল করে দিয়েছি এ যে তারা জানে, কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রা বেঁচে গেছি। হিরু আশ্চর্য হয়ে বললে, কেউ চিনতে পারেনি? পারবে কি করে, মাথায় ইয়া পাক বাঁধা, কালে কাল পাট্টা, কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা, হাতে ছ হাতি লাঠি। লোকে ভাবলে হিঁদুর চম্পুরি থেকে চমদু দেশে হাজির হলো, চিনবে কি, কোথায় পালালো তার ঠিকানা রইল না। হিরু তার হাতখানা ধরে ফেলে বললে, বড় মিয়া এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা। আমার খুড়ো,
তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চায়। কিন্তু খুড়ি বেটি এমনি শয়তান যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না। ওই পাগড়ি গালপাট্টা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠানে দাঁড়াবে, তোমাদের ডাকাতে হুমকি একবার ঝাড়বে, তারপর দেখে নেব কি সে কি হয়। আমার যা কিছু পাওনা ফেরে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে, ব্যাস। লাতিফ মিয়া রাজি হল। লাতিফ মামুদ দু ভাই সাজ পোশাক পরে আজ গিয়ে খুড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল। পিছনে থাকবে হিরু। একাদশী, সারাদিনের পর দাওয়ায় ঠাই করে দিয়েছেন জগদাম্বা। মুখুজ্জামশাই বসেছেন জলযোগে, সামান্য ফলমূল ও দুধ, বেতধাত। একাদশীতে অন্নাহার সহ্য হয় না। পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন, এমন সময় দরজা ঠেলে ঢুকলো দু ভাই লাতিফ আর মামুদ। ইয়া পাগড়ি, ইয়া গালপাট্টা, হাতে ছ হাতি লাঠি, কপাল জোড়া সিঁদুর মাখানো। মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল। জগদম্বা চিৎকার করে উঠলেন, ওগো পাড়ার লোক, কে কোথায় আছো, এসো গো, ছেলে ধরা ঢুকেছে। সুমুখের ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ভেঙে খেলে, আজও খেলছিল। তারা চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলে ছুট দিলে। হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে, দৌড়ের আড়ালে লুকিয়েছিল। সে চাপা গলায় বললে, আর দেখো কি মিয়া, পালাও, পাড়ার লোকে ধরে ফেললে আর রক্ষে নেই, বলেই নিজে মারলে ছুট। লাতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক, ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে। চোখের পলকে বুঝলে, এ অজানা জায়গায় এরূপ বেশে সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না। সুতরাং তারাও মারল ছুট। কিন্তু ছুটলে হবে কি, পথ আছে না, আলো এসেছে কমে, চতুর্দিক থেকে কেবল বহুকণ্ঠের সমবেত চিৎকার। ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই, কিন্তু বড় ভাই লাতিফকে সবাই ঘিরে ফেললে। সে প্রাণের দায়ে কাটা বন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবায়। তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল, যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল, আবার সে মারে ডুব, আবার ওঠে, আবার মাথায় পড়ে ঢিল। লাতিফ মিয়া জল খেয়ে আর ইট খেয়ে হাতমরা হয়ে পড়ল। সে যতই হাত জোর করে বলতে চায় সে ছেলে ধরা নয়, ছেলে ধরতে আসেনি, ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায়। তারা বলে, নইল ওর গালপাট্টা কেন, ওর পাগড়ি কিসের জন্য, ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে। পাগড়ি তার খুলে গেছে, গালপাট্টা একধারে ঝুলছে, কপালের সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে। এসব কথা সে পাড়ের লোকদের বলেই বা কখন, শোনেই বা কে। ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লাতিফকে হিঁচড়ে টেনে তুলেছে। সে কাঁদতে কাঁদতে কেবল জানাচ্ছে, সে লাতিফ মিয়া, তার ভাই মামুদ মিয়া, তারা ছেলে ধরা নয়। এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথে, হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে। আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল। সবাই সমস্যারে বলতে লাগলো, তারা একটা ছেলে ধরা ধরেছে। লোকটার অবস্থা দেখে চোখে জল এলো, তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই, গালপাট্টায় পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি, শুধু হাত জোর করছে আর কাঁদছে। জিজ্ঞাসা করলুম, ও কার ছেলে চুরি করেছে, কে নালিশ করছে। তারা বললে, তা কে জানে, ছেলে কই, তাই বা কে জানে, তবে এমন করে মারছো কেন। কে একজন বুদ্ধিমান বললে, ছেলে বোধহয় পাকে পুঁতে রেখেছে, রাত্রিরে তুলে নিয়ে যাবে, বলি দিয়ে পুলের তলায় পুঁতবে। বললুম, মরা ছেলে কখনো বলি দেওয়া যায়? তারা বলল, মরা হবে কেন, জ্যান্ত ছেলে, পাঁকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো। যুক্তিটা তখন অনেকের কাছেই সমীচীন বোধ হল। এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববারই সময় পায়নি। বললুম, ছাড়ো ওকে। লোকটাকে জিজ্ঞাসা করলুম, মিয়া, ব্যাপারটা সত্যি কি বলতো?
এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করলে। মুখুজ্জি দম্পতির উপর কারো সহানুভূতি ছিল না, শুনে অনেকের করুণাও হল। বললুম, লতিফ বাড়ি যাও, আর কখনো এসব কাজে এসো না। সে নাক মললে কান মললে খোদার কিরে নিয়ে বললে, বাবুমশাই আর এসব কাজে কখনো না, কিন্তু আমার আমার ভাই গেল কোথায়? বললুম, ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ, এখন নিজের প্রাণটা যে বাঁচল এই ঢের। লতিফ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল। অনেক রাত্রে আর একটা প্রচণ্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায়। তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে, খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না। হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে। ঝি যতই চেঁচায়, বেরো গো, কে কোথায় আছো, ভূতে আমাকে খেয়ে ফেললে। ভূত ততই তার মুখ চেপে ধরে বলে, মা গো আমাকে বাঁচাও, আমি ভূত পেরেত নই, আমি মানুষ। চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত। আগের ঘটনা গায়ের সবাই শুনেছে, সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না। সবাই সহজেই বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া, ভূত নয়। ঘোষাল তাকে ছেড়ে দিল, শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে, ছোট মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম। মুখের ওই সব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও। কৃতজ্ঞ মামুদ 100 সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল। ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয়, সত্যই আমাদের ওখানে ঘটেছিল।